everyone, welcome back. I'm Shravanti. আজকে আমি চলে এসেছি কলকাতার ফার্স্ট হ্যাঙ্গিং রেস্টুরেন্ট বিশ্ব বাংলা গেটে। বিশ্ব বাংলা গেট ইজ দ্য লেটেস্ট অ্যাডিশন টু দ্য আইকনিক স্ট্রাকচার্স অফ কলকাতা। বিশ্ব বাংলা গেটকে কলকাতা গেটও বলা হয়। এটার ওপেনিং টাইম হচ্ছে বেলা 12টা থেকে রাত 10টা। বিশ্ব বাংলা গেটে আসার আগে তোমাদের টিকিট প্রিবুক করতে হবে। বুক মাই শো বা বিশ্ব বাংলা গেটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা টিকিট প্রিবুক করতে পারবে। যদি বুক মাই শো থেকে টিকিট পারচেস করো তাহলে বুক মাই শো অ্যাপটা খুলবে, তারপর ইভেন্টসে যাবে, তারপর বুক ক্লিক করে ডেট অ্যান্ড টাইম সিলেক্ট করবে, তারপর পেমেন্ট অপশন সিলেক্ট করে পেমেন্ট করার পর তোমার ইমেল অ্যান্ড মেসেজে একটা কিউআর কোড আসবে, সেই কিউআর কোডটা টিকিট কাউন্টারে দেখালে প্রিন্টেড টিকিট পেয়ে যাবে। বিশ্ব বাংলা গেটের এন্ট্রি টিকিট পেয়ে গেছি, চলো এবারে ওপরে যাওয়া যাক। টিকিট কাউন্টার থেকে দুটো প্রিন্টেড কপি পাবে, তার মধ্যে একটা প্রিন্টেড কপি এখানে দিয়ে তারপরে ওপরে যেতে হবে। তোমরা যদি এখানে শুধু গ্যালারিতে ঘুরতে আসো তাহলে তার জন্য বিকেল 4টায় একটা স্লট আছে আর বিকেল 5টায় একটা স্লট আছে, যেখানে চারদিকে ঘুরে দেখার জন্য 45 মিনিট টাইম অ্যালট করা আছে, আর এর জন্য তোমাদের 100 রুপিস দিয়ে টিকিট কাটতে হবে। এই গ্যালারিতে ফ্রি ওয়াইফাই এর পাশাপাশি তোমাদের সকলের ফেভারিট সেলফি জোনও আছে, যেখানে টুক করে কিছু সেলফি নিয়ে নিতে পারবে। লাঞ্চ টাইম হচ্ছে বেলা 12টা থেকে 3টে, আর ডিনার টাইম হচ্ছে সন্ধ্যে 7টা থেকে 10টা। লাঞ্চে মাল্টি কুইজিন বাফে আছে, আর ডিনারে আলাকার্ট। ডিনারের জন্য অনলাইন বুকিং হয় না, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দিয়েছি, সেই ফোন নাম্বারে আগে ফোন করে ডিনার টেবিল বুক করতে হবে। টিউসডে টু সানডে বিশ্ব বাংলা গেটে মাল্টি কুইজিন বাফের প্রাইস হচ্ছে ₹650 পার হেড, আর মানডে বিশ্ব বাংলা গেট বন্ধ থাকে। অনেক কথা হলো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর এখানে তো প্রচুর স্প্রেড আছে, চলো খাওয়া স্টার্ট করা যাক।
স্টার্টারে তো দেখলেই অনেক কিছু ছিল, আর আমি তার মধ্যে থেকে স্যালাড নিয়েছি, পাস্তা নিয়েছি, ফিশ চপ, তন্দুরি চিকেন আর পটাটো ললিপপ নিয়েছি। চলো দেখি কেমন বানিয়েছে। তন্দুরি চিকেনটা ভীষণই ভালো খেতে, আর যে ডিপটা দিয়ে আমি তন্দুরি চিকেনটা খেলাম, ডিপটাও অসাধারণ খেতে। এটা মনে হচ্ছে ইমলি ইউজ করা আছে, সেই জন্য একটু টক টক খেতে। এটা ফিশ চপ, ফিশ চপটা আমার সোসো লেগেছে, ফিশের থেকে বেশি ব্রেড ক্রাম্বের টেস্টটা পাচ্ছি। এটা পটাটো ললিপপ, পটাটো ললিপপটা ভালো খেতে। পাস্তাটা ভালো খেতে, মিষ্টি মিষ্টি খেতে, যারা মিষ্টি পছন্দ করো তাদের খুবই ভালো লাগবে। রাশিয়ান স্যালাডটাও একটু মিষ্টি মিষ্টি করেছে, এটা ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস দিয়ে বানিয়েছে আর খেতে ভীষণই ভালো হয়েছে। ভেজিটেবল সুইট কর্ন স্যুপটা খুবই ভালো বানিয়েছে। স্টার্টার তো হলো, চলো এবার মেন কোর্স স্টার্ট করি। ব্যাকগ্রাউন্ডে স্লো মিউজিক, চারিদিকে অসাধারণ ভিউ এবং সামনের প্লেটবোর্ডটি এত টেস্টি টেস্টি খাবার, সব মিলিয়ে একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। চলো বাটার নান আর ইয়েলো ডাল দিয়ে আগে স্টার্ট করি। বাটার নান ইয়েলো ডাল দুটোই ভীষণ ভালো করেছে। এটা পালক পানির, পালক পানিরটা কেমন বানিয়েছে দেখি। পালক পনিরটাও খুব ভালো বানিয়েছে। এটা আলু মিচ মশলা, এটাও আমি এখন বাটার নান দিয়ে খাবো। ভীষণ ভালো করেছে, এখনো পর্যন্ত যে যে আইটেমগুলো ট্রাই করেছি সবকটাই ভীষণ ভালো করেছে। লাস্তিটা টকটক করেছে, খুব ভালো হয়েছে খেতে। প্লেন রাইস ছিল, বাট আমি প্লেন রাইস নিইনি, আমি ভেজিটেবল ফ্রাইড রাইস নিয়েছি। এটা হচ্ছে ফিশ ইন হট গার্লিক সস, এটা দিয়ে আমি ফ্রাইড রাইসটা খাবো। এটা বাসা ফিশ দিয়ে বানিয়েছে, ফিশটা একটু হার্ড হয়ে গেছে আর টেস্টটা আমার সোসো লেগেছে। মাটন দিয়ে ফ্রাইড রাইস খাওয়ার মজাই আলাদা, এবার মাটন কষা দিয়ে ফ্রাইড রাইস খাবো। মাটনের কোয়ালিটিটা ভীষণই ভালো, খুবই সফট মাটনটা, মাটন কষাটাও এক্সেলেন্ট বানিয়েছে। এখানে অনেক রকমের আচার ছিল, বিনসের আচার, রসুনের আচার, লঙ্কার আচার, কুল আর তেঁতুলের আচার। তো আমি সবগুলোর মধ্যে থেকে দুটো আচার নিয়েছি, একটা হচ্ছে বিনসের আচার আর একটা হচ্ছে কুল আর তেঁতুলের আচার। এটা কুল আর তেঁতুলের আচার, মনটা পুরো ভরে গেল এই আচারটা খেয়ে। মেন কোর্সের পরে ডেজার্ট না হলে ঠিক জমে না, তাই আমি এখন ডেজার্ট নিয়ে চলে এসেছি। অসাধারণ বানিয়েছে পায়েসটা, এটা বেকড বুঁদি। গুলাবজামুনটা ভালো, বাট আমার মনে হয় আরেকটু বেশি ভালো হতে পারত। আমার এই বিশ্ব বাংলা গেটের লাঞ্চ এক্সপিরিয়েন্স ভীষণই ভালো, আর যদি তোমরা আমাকে পার্সোনালি জিজ্ঞেস করো আমি কত রেটিং দেবো, আমি 8/10 দেবো। আমার বিশ্ব বাংলা গেটের লাঞ্চ বাফে প্রাইসটা ভীষণই রিজনেবল অ্যান্ড জাস্টিফাইড লেগেছে, কেন কি এখানে 650 রুপিজের তুলনায় স্প্রেড অনেক বেশি ছিল। ইভিনিংয়ে কফি আর স্ন্যাক্সের ব্যবস্থা আছে। তোমরা যদি এই ভিউইং গ্যালারি থেকে কলকাতার অসাধারণ ভিউ মিস করতে না চাও, বা হ্যাঙ্গিং রেস্টুরেন্টের লাঞ্চ বা ডাইনিং এক্সপিরিয়েন্স মিস করতে না চাও, তাহলে তোমাদের অবশ্যই চলে আসতে হবে এই বিশ্ব বাংলা গেটে।
যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি একটা লাইক করে দিও, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা চটপট সাবস্ক্রাইব করে নাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার আগে যেন তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল এন্ড বাই।